এই মস্তিষ্ক একশো ছিয়াত্তর বছর ধরে সংরক্ষিত রয়েছে কারণ জানলে অবাক হবেন প্রাচীনকালে মৃতদেহ সংরক্ষণের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে মমির কথা কিন্তু শুধুমাত্র মস্তিষ্ক সংরক্ষণের কথা বিশেষ একটা শোনা যায় না এক্ষেত্রে ব্যতিক্রম পর্তুগাল বিশ্ববিদ্যালয় আঠারোশত একচল্লিশ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়াগো আলভেজের মাথা আঠারোশত দশ সালে গ্যাসিসিয়াতে দিয়াগো ভেজের জন্ম কর্মসূত্রে তিনি লিসবনে পাড়ি দিয়েছিলেন লিসবনে পা রাখতেই উপলব্ধি করেন শরীর খাটিয়ে কাজ করে বেশি টাকা আয় করা যাবে না এর পরেই অপরাধ জগতে পা রাখেন এই সিরিয়াল কিলার গ্রামগঞ্জে গিয়ে রীতিমতো লুটতরাজ চালাতেন দিয়াগো আলভেজ মূলত গরিব চাষিরা ছিল তার নিশানা লুট করে তাদের নিঃশংসভাবে হত্যা করে কাছাকাছি সেতু থেকে পানিতে ফেলে দিতেন এই একই কাজের পুনরাবৃত্তি কমপক্ষে সত্তর বার ঘটিয়েছেন দিয়াগো পুলিশও এই চাষিদের মৃত্যুর তদন্ত না করতে পেরে আত্মহত্যা বলেই চালিয়ে দিত বেশ কয়েক বছর এইভাবে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার পর অবশেষে ধরা পড়লেন দিয়াগো আঠারোশত সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যে সময়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন ফ্রেনোলজি একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছিল যে কোনো মানুষের করটির গঠন বিচার করে তার মানসিক শক্তি ও ব্যক্তিত্বের দোষ এবং গুণাবলী যাচাইয়ের চেষ্টার বিজ্ঞানকে বলা হয় ফ্রেনোলজি জানার চেষ্টা করা হতো সেই ব্যক্তির অপরাধমূলক প্রবণতা কোথায় দিয়াগো আলভিজের মস্তিষ্ক নিয়েও গবেষণার কথা প্রস্তাবিত হয় তখনই আর সেই কারণেই পর্তুগাল বিশ্ববিদ্যালয়ে দেড়শো বছরেরও বেশি সময় ধরে রয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার দিয়াগো আলভিজের মাথা